वेलकम टू हांगरी कपल व्लॉग 9। आशा करी अपनारा सबाई भालो आछेन, आमराओ भालो आछि। आज के आमी बानिएछि तेलापिया माछ भाजा, आर एटा होलो आमार जानाला दिए देखा जाए। आज के आकाशटा खूब सुंदर लागछे, आकाशे पुरो पेजा तुलोर मतन मेघ भेसे बेड़ाच्छे। आसले एखनकार वेदारटा सत्यि खूब सुंदर, नील आकाश আর তার সাথে সাদা মেঘ, খুব সুন্দর। আর সব থেকে বেশি ভালো লাগে এই সময়টা গ্রামের দিকে গেলে, অপূর্ব ধান ক্ষেত, তারপর এরকম সুন্দর আকাশ, সত্যি খুব সুন্দর। আজকে আমি বানাবো তেলাপিয়া মাছ ভাজা। আপনারা হয়তো ভাববেন এটা আবার দেখানোর কি আছে, সেটা নয়, এটা আমি একটু অন্যরকম ভাবে ভাজাটা করব আজকে। এই হলো তেলাপিয়া মাছ, আর মাছের গাটাকে এইভাবে আমি চিরে নিয়েছি দুপাশেই, কেননা মাছটা অনেকটা বড়, আর এরম না করে নিলে মাছের ভেতরে ভালো মতন মশলাটা ঢুকবে না, সেই জন্যেই। আর তার সাথে সাথে আমার যা যা মশলা আছে সেটা দেখাচ্ছি। এখানে আছে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, নুন, এটা হলো জিরে বাটা, আর এটা শুকনো লঙ্কা বাটা। এগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখাবো, আর তার মধ্যে দেব একটু টক দই। আমি একটু ঘরেই টক দই পেতেছিলাম, এই যে এখান থেকে আমি একটু টক দইও অ্যাড করব। তো ঠিক আছে, এবার আমরা মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো সবার আগে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে পেঁয়াজ বাটা, সব কিছু দিয়েই একসাথে মাখবো। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, সেই জন্য আমার একটু প্রবলেম হবে, সেই জন্য আমি এক হাত দিয়েই করছি। শুকনো লঙ্কা গুঁড়ো, আর যে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু ও তো মাছ খায় না, ওর জন্য আমাকে একটু অন্য কিছু বানাতে হবে। আমরা মাছ খেলে ওর জন্য আমরা অন্য কিছু বানিয়ে দিই, এভাবে মাছের মধ্যে পুরো মাছটার মধ্যে ভালো করে আমরা মশলাটাকে মাখিয়ে নেব। আমি এখন মশলাটা মেখে মাছটাকে ফ্রিজে রেখে যাব, তারপর আমাকে আবার পার্লারে যেতে হবে, তারপর আমি পার্লার থেকে এসে এটাকে ফ্রাই করব। এখন আর করব না, কিছুক্ষণ মেখে রেখে দিলে কি হবে, মাছের ভেতরে ভালো মতন মশলাটা ঢুকবে। এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটু দেব টক দই। আমি দিয়ে দিচ্ছি, হাতটা ধুয়ে টক দইটা নিচ্ছি, তারপর পুরোটা ভালো করে মেখে আপনাদের দেখাচ্ছি। এই যে, আর এখানে টক দই নিয়েছি 2 চামচ, আর একটু সর্ষের তেলও এখানে আমি অ্যাড করেছি। এবার ভালো মতন মাছের মধ্যে এটাকে মেখে নিচ্ছি, পুরো মাছের ভেতরেও মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে ভালো মতন। এইভাবে মেখে কিন্তু আমরা চাইলে মাছটাকে গ্রিলও করতে পারি, ওটা আমি আরেকদিন আপনাদের দেখাবো কি করে গ্রিল ফিশ বানাই আমি। এই যে পুরো মশলাটাকে আমি ভালো মতন এখানে মাখিয়ে নিলাম, পেটের ভেতরেও মশলা ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, ভালো করে আমি দুপাশেই মশলা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে বাইরেও রাখতে পারবেন, আর কম করে আধ ঘন্টা এটাকে এভাবে ম্যারিনেট করে তবেই ফ্রাই করবেন। আমি তো এখন রেখে দেব, আমার ফ্রাই করতে করতে বেশ খানিকটা টাইম লাগবে, পার্লার থেকে আমি আসবো যখন তখন ভাজবো এটাকে। মোটামুটি আমি 3 ঘন্টার মতো এটাকে এইভাবে রেখে দেবো।
তারপর ভাজাটা করব। তো ঠিক আছে, এখন এইটুকুই থাক, পরে আবার আমি যখন ফ্রাই করব তখন দেখাবো। এই যে মাছটাকে আমি ক্লিন র‍্যাপ দিয়ে ভালো করে র‍্যাপ করে এবার এটাকে ফ্রিজে রেখে দেব। এবার আমি মাছটাকে ভেজে নেব। আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছ ভাজা করলে একটা অন্য রকমই টেস্ট হয়। আর আর্য যেহেতু মাছ খাবে না, সেই জন্য ওর জন্য আমি একটু পনির পাকোড়া বানাচ্ছি। ওর পনির পাকোড়াগুলো প্রায় রেডি হয়ে গেছে, আর এই দিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার এই ক্লিন র‍্যাপটা বাটি থেকে খুলে নিচ্ছি। মাছটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে, কেননা অনেকক্ষণ আমি এটাকে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে সরি এমনি ফ্রিজে রেখে গিয়েছিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। পনির পাকোড়াগুলো তুলে নিচ্ছি। এই পনির পাকোড়ার রেসিপিটাও আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। হয়ে গেছে আমাদের মাছটা ভাজা, খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। এটা এবার সুরঞ্জন খেয়ে আমাদের বলবে। কেমন হয়েছে? একটু লেবু লাগবে, একটু লেবু দিয়ে নাও উপর থেকে। দারুন, এটা শুধুও খেতে ভালো লাগবে না গো, পেঁয়াজের সাথে আর ভাত দিয়ে তো ভালো লাগবেই। ভালো, গুড, থ্যাংক ইউ ফর দ্য রেসিপি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের এই হাংরি কাপল পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।